গুড মর্নিং, আমি কালকে সকালে যেটা করলাম সেটা হলো সকাল সকাল দুধ গরম করে কফি করে ফেললাম। অবশ্যই চিনি দিয়ে, কফি খেতে ভালোবাসি, কফি খেলাম, ব্রেড খেলাম। এখানে একটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু দুটো তিনটে খেয়েছি। তারপরে অ্যাজ ইউজুয়াল আমার স্টাডিজ, পড়াশুনো নিয়ে বসলাম এবং সেটা নিয়ে পাগল হয়ে গেলাম। কোনটা ছেড়ে কোনটা পড়বো বুঝতে পারছি না। তারপরে চলে গেলাম, জামা কিছু একটা বিছানা চাদর ধোয়ার ছিল, ধুয়ে মেলে দিয়েছি। তারপরে চলে গেলাম জিমে, জিমে গিয়ে শুরু করে দিলাম নাটক, নিজেরই হাসি পাচ্ছে। তারপরে সেখানে গিয়ে একটুখানি ট্রেডমিলে হাঁটাহাঁটি করে আমি এক্সারসাইজটা করে নিলাম। করে নিয়ে বাড়িতে এসে খেলাম কারি পাতার ডাল আর মাছের চচ্চড়ি, ভীষণ অসাম লাগলো, দারুণ 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 লাগলো খেতে। আর তারপরে আমি একটুখানি রেস্ট নিয়ে তারপরে অ্যাজ ইউজুয়াল সন্ধ্যা দিতে চলে গেলাম। সন্ধ্যা দিয়ে তারপরে রাত্রেবেলা মাছ ভাজা দিয়ে ভাত, ডাল দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়লাম।